pouquinho. সত্য সাক্ষী হয়ে সত্যদের মতো হেমলক পান করে লোকান্তরিত হবে বলে আমি তোমাকে ভালোবেসেছি। আমি তোমাকে ভালোবেসেছি পৃথিবীর সকল সৌন্দর্য তোমার মাঝে উদ্ভাসিত হবে বলে, তোমার সংক্লাবে উচ্চমানের দর্শন ছড়িয়ে পড়বে বলে আমি তোমাকে ভালোবেসেছি। আমি তোমাকে ভালোবেসেছি জ্যোৎস্না পার করে পার মাতাল হবে বলে, হৃদয়ের জানালা দিয়ে প্রতিবেশী নক্ষত্র দেখবে বলে আমি তোমাকে ভালোবেসেছি। আমি তোমাকে ভালোবেসেছি ভিতরের দানবীয় উপাদান আদিম দেবতা বজ্রাঘাতে ধ্বংস আর ছিন্ন ভিন্ন টুকরো করব বলে, নিষ্পাপ প্রেমের ঘোষণা দেব বলে আমি তোমাকে ভালোবেসেছি। নিম্নস্তরের মাটির দেহ বিলুপ করে আত্মার ঐশ্বরিক সত্তাকে জিত্রময় করার জন্য তোমাকে ভালোবেসেছি। যুদ্ধ খেলা বন্ধ করার যুদ্ধটা শুরু করব বলে তোমাকে ভালোবেসেছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের সৌন্দর্য লুট করার পরিকল্পনা গ্রহণের জন্য তোমাকে ভালোবেসেছি। সর্বোচ্চ মূল্যবোধ আত্মীকরণের কৌশল আয়ত্ত করার জন্য তোমাকে ভালোবেসেছি। আত্মনিয়ন্ত্রণ আত্মবিরাগ জীবন পিপাসার অহং থেকে আত্মগোপন করার জন্য তোমাকে ভালোবেসেছি। নৈতিকতার নবায়ন অনুসন্ধানের জন্য তোমাকে ভালোবেসেছি। দেহ ও আত্মার বিচ্ছিন্নকরণে সাময়িক গৃহীত দেব বলে, জাগতিক ক্ষিপ্তমতা স্থগিত করব বলে, আধ্যাত্মিক সংযোগ চিরস্থায়ী করব বলে, আমি আর তার ব্যবধান নিষ্পত্তি করব বলে তোমাকে ভালোবেসেছি। মানুষ আমাদের প্রাণ আরো বিকশিত হোক ভাইয়া, শব্দগুলো অসম্ভব, খুব রিচ শব্দগুলো, আমি খুব খুশি এইরকম চমৎকার একটি আড্ডা আসতে আসতে পারছি। এই সমস্ত ব্যক্তিদের প্রাণ বাড়িয়েছে, প্রাণের স্পন্দন বাড়িয়েছে। তার মধ্যে আর সৈজুল সে তো তার গানের মধ্যেই বলেছে, স্যারকে ভালোবাসা করতে বলবো না, তার গানের মধ্যেই বলেছে যে চন্দ্র সূর্য যত বড় আমার দক্ষতা আছে। আমি তো স্পিচলেস, আমি কী বলবো। আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে ফারাজি ভাই যে কবিতা পাঠ করছে তারপরে আর আসলে এখানে আর কিছু বলার নেই। এত বেশি ভালোবাসা সে আমাদেরকে দিল আজকে, যে ভালোবাসা আমরা কমেন্ট করছে। তো তারপর ফারাজি ভাই নিশ্চয়ই আরেকটা ইনস্ট্যান্ট কবিতা আমাদের জন্য তৈরি আছে। আপনি ও আচ্ছা, উনি তো খুবই বিখ্যাত এবং সবার ভালোবাসার মানুষ। আর কি বলবো, উনি যে আমাদের সাথে এসেছে এজন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা ভালোবাসা। উনি অনেক বছর বেঁচে থাকুন, আমাদের শিল্প সাহিত্যকে আরও সমৃদ্ধ করুন এবং ওনার পথসারি মানে আমরা যেন অনুসরণ করে যেন আমরাও কিছু করতে পারি। আর অনেক ভালোবাসা জানবেন, অনেক শ্রদ্ধা এবং অনেক ভালো থাকবেন। খুবই ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা যেটা যে মানে সবার সাথে মিশে এইভাবে একটা গেট টুগেদার করা আমার সেই ভীষণ সবসময় শখ ছিল, এই শখটা যেন মনে হয় আজকে যেন একটা পরিপূর্ণতা পেল। আর এটা আমার একটা একদম পেশার মতো, একটা নেশার মতো, সবার সাথে বন্ডিংস হয়ে থাকা, বন্ধন হয়ে থাকা। আর ফরাজি ভাইয়ের মতো নাম করা মানুষ, রফিক ভাই, মোহন ভাই, এই যে লেখিকারা, তারপরে খুবই রেসপেক্টেড মানুষ, আমাদের বাসায় তো উনি খুবই ফেমাস। আলাদা মনে হয় যেন প্রত্যেকের মধ্যে এমন কিছু গুণ আছে, খুব টানে, ভীষণ অ্যাট্রাক্ট করে, এত বেশি টানে যে ওটারই একটা ফল হচ্ছে যে আজকে আমরা বসে আছি একসাথে। এবং এটা আমার মনে হচ্ছে এটা কন্টিনিউ করতে পারবো আমরা ইনশাআল্লাহ, কারণ সব প্রত্যেকের মনের জায়গাটা একটা জায়গায় এসে মিশে গেছে। যেমন নদী এবং সাগরের মোহনাটা যেরকম মিশে যায়, ঠিক আসলে ওরকমই মিশে গেছে। আর আজকে যে কবিতাটা শুনলাম আসলে মানে সবগুলো মনে হয় যেন সব কথাগুলো যেন একটা কিছুতে এসে গেছে, পুরোটা কবিতার মধ্যে যেন আমাদের সমস্ত কথাগুলো এসে গেছে। আসলে ভালোবাসাটা এরকমই হওয়া উচিত, প্রত্যেকটা জোরালো শব্দ হবে, সেটার মধ্যে একটা ঝংকার থাকবে, সাথে একটা মন থাকবে, সব কিছু মিলে আমরা একা একা হয়ে যাবো। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন।
বেস্ট কমেন্ট। এই যে আমাদের ভাইয়া শুধু মোবাইলে, সে কিছু বলে না, স্পিচলেস, কিন্তু ঠিকই মোবাইল ঝাবার। কে কল দিল, শহীদুল্লাহ ফরাইজি, গীতিকার, খুবই ভালো। আপনি কিছু বলবেন না? আমি তো বলছি প্রথমেই, আমি সবচেয়ে বেশি অনার্ড এই কারণে শহীদুল্লাহ ফরাইজি, হয়তো আমার ভাগ্য যে এরকম একটা লোকের সামনে আমি বসি চলি, উনি আমার বন্ধু, এবং এই ভদ্রলোক আজকের কবিতাটা আমার নামে দিয়েছেন, এটা তো আরও বেশি না, এটা একটা বিশাল প্রাপ্তি। এবং আমি মনে করি যে এই প্রাপ্তিটা আমাদের সকল মানে সবারই কপালে একসময় জুটবে, কারণ এটা কন্টিনিউ হবে আমাদের যাত্রাটা। জোড়া বলবে গল্প বলবো।